বন্ধুরা মহিউদ্দিন, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আসলে অনেক প্রতীক্ষায় অনেকে অপেক্ষা করতেছেন যে কোনো, আমি আগে কয়েকটা ইংলিশের ভিডিও টিউটোরিয়াল দিছি, আর কোনো ভিডিও টিউটোরিয়াল কখন দিব, বা ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করে রাখছি, আশা করি আরও দ্রুততম সময়ের ভিতরে বাংলা ইংলিশ আরও কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বিগত যে ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলোর কমেন্টস বক্সে অনেক প্রশ্ন আসে প্রাথমিক বিদ্যালয়ের বড় একটা সার্কুলার আসার কথা, সেই সার্কুলারকে উদ্দেশ্য করে। সেটা হচ্ছে প্যানেলের প্রার্থী যে ভাই বোনেরা আছেন বা প্যানেলের এগেনস্টে যারা আছেন, হয়তো বা সকলেই বলেন যে প্যানেল সম্পর্কে আমাকে আপডেট দিতে। বুঝতে পারছেন যে প্যানেলের আপডেট আমি যে এই মুহূর্তে পাইলাম, আমি 6 তারিখেই পাইছি, কিন্তু ব্যাপারটা আমি একটু যাচাই বাছাই করে তারপরে আপনাদের সামনে আসতে চাচ্ছিলাম, যেন আমি যে কথাটা বলবো তার একটা ভিত্তি থাকে এবং এই কথাটার প্রমাণ থাকে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় জনাব আকরাম আল হোসেন, তিনি এই ব্যাপারে কথা বলছেন। তার কাছে ব্যাপারটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তারা বলছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নীতিমালা আপনার 2019 এবং আর এর আগে যেগুলো হয়েছে আপনার, সেখানে প্যানেলের ব্যাপারে আসলে সেভাবে কিছুই বলা হয়নি। আর প্যানেলের ব্যাপারটা নিয়ে সর্বশেষ যে শিক্ষক নিয়োগ নীতিমালা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষা হয়েছে 2018 সালে, সেখানেও প্যানেলে রাখার কোনো সুযোগ নাই, তিনি এভাবেই বলছেন তার কথাটা। সুতরাং আমি এ ব্যাপারে আপনাদের একটা প্রচ্ছন্ন ধারণা দিয়ে আসতেছিলাম এতদিনে যে হয়তো বা এই প্যানেলের ব্যাপারে নেগেটিভ কোনো সংবাদ আসতে পারে, এইভাবে এই জন্য বলছিলাম যেন আপনারা এটা নিয়ে পড়ে না থেকে আপনারা স্টাডি করেন। কিন্তু অনেকে এটা আবার ভিন্নভাবে নিয়েছেন যে আমি প্যানেলের বিপক্ষে, কখনোই না। একটা জব আপনার যেভাবেই হোক সেভাবেই হোক, আপনার প্যানেলের মাধ্যমে হোক পরীক্ষার মাধ্যমে হোক, আমি বারবার একই কথা বলছি, যেন একটা জব হইলে সেটি আমার জন্য সার্থকতা। বন্ধুরা, আমি সর্বশেষ আপডেট যেটা প্যানেলের পাইছি সেটা হচ্ছে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় প্রশ্ন সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলছেন যে বর্তমানে প্যানেল হওয়ার কোনো সুযোগ নাই এবং তারা সার্কুলার নিয়ে কাজ করছেন। সার্কুলার মোটামুটি কনফার্ম, এখন সামনে শুধু দেওয়ার অপেক্ষায়, অক্টোবর, হয়তো অক্টোবরের প্রথম সপ্তাহে বলছে। আমরা আশা রেখে এখনও পর্যন্ত এমন কোনো সংবাদ আসে নাই যে এটা পিছিয়ে যেতে পারে, হয়তো অক্টোবরের প্রথম সপ্তাহে বলা হয়েছে বা মাঝামাঝির দিকে গেল, আপনার সার্কুলার আসবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অক্টোবর থেকে আরেকটা বিষয় আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের স্পষ্ট করব, অক্টোবর থেকে সকল সরকারি চাকরির যে পেন্ডিং পরীক্ষাগুলো আছে, পেন্ডিং পরীক্ষাগুলো নেওয়া শুরু হবে, এ বিষয়ে আমি চূড়ান্তভাবে আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো। আর প্যানেলের আর একটা কথা বলতে চাই যে যাদের জবের বয়স আছে তাদের ক্ষেত্রে বলতেছি, আপনারা প্যানেলের চিন্তা না করে আপনারা স্টাডি করেন, হয়তো ভালো কিছু পাবেন। যেহেতু আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018-তে সহকারী শিক্ষক হিসেবে আপনারা চূড়ান্তভাবে ভাইবার পর্যন্ত গেছিলেন, তো আপনাদের একটা কনফিডেন্ট লেভেল অন্য পর্যায়ে আছে, আপনারা ভালো কিছু করতে পারবেন। আপনারা পড়ালেখা করেন, স্টাডি করেন, দেখবেন এখানেও টিকার সুযোগ আছে, যেহেতু এখানে বড় আকারের একটা নিয়োগ আসতেছে, প্রায় 40,000-এর কাছাকাছি, আর ওখানে তো আরও কম ছিল। আর এখানে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আগে 24 লক্ষ পরীক্ষার্থী বা প্রার্থী ছিল, এবার তার অর্ধেকেরও কমে যাবে, 10-12 লক্ষ হতে পারে, কারণ মেয়েদের ক্ষেত্রে যে ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা ছিল এখানে চেঞ্জ আসছে, এই জন্য এবার হিউজ একটা প্রার্থী এখানে আবেদন করতে পারবে না, সঙ্গত কারণে এখানে প্রতিযোগিতাও একটু কম হবে। সুতরাং চাকরি হওয়ার অনেক পন্থা আছে, আর যে সকল ভাইদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদেরকে সিম্পেথি জানানো ছাড়া এই মুহূর্তে আমার কোনো পরামর্শ দেওয়ার কিছু নাই। তবে চাকরির বয়স যেহেতু 30 থেকে 35 থেকে 40 বছর করার একটা চিন্তা ভাবনা করছেন, আপনারা আপনাদের মধ্যে প্রস্তুতিটা ধরে রাখতে পারেন, যাতে এই সুযোগটা আসলে আপনারা কাজে লাগাইতে পারেন, এটা একটা কথা। একটা কথা আপনাদের বলতে চাচ্ছি, আমি লাস্টের দিকে আরও কিছু কথা বলবো, সেটা আশা করি তার থাকবেন আমাদের সাথে। মাঝে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমি মহিউদ্দিন ব্লগ নামে নতুন একটা চ্যানেল খুলছি, এই চ্যানেলটায় আপনাদের সাবস্ক্রাইপশন আশা করি। এতদিন মহিউদ্দিন এতদিন যে প্রিপারেশন বা এতদিন যে কষ্ট করছি আপনাদের জন্য বা আমার চ্যানেলের জন্য, কষ্টটা সার্থক হবে যদি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মহিউদ্দিন ব্লগ নামে এই চ্যানেলটার সাবস্ক্রাইব লিঙ্কটা আমি দিয়ে দিব। আশা করি যতজন আমার এই চ্যানেলটা এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে একটু কষ্ট করে ওখানে গিয়ে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে কী হবে, এখানে আপনারা বিভিন্ন রিটিন পরীক্ষা অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে বৈশ্বিক বিভিন্ন ভূরাজনৈতিক পরিস্থিতি বা কন্টেন্ট লেখা আসে এখানে পাবেন, এবং যারা ডিফেন্স আপডেট ভালোবাসেন, যারা সমরাস্ত্র বিভিন্ন যুদ্ধবিমান যুদ্ধজাহাজ বিভিন্ন দেশের যুদ্ধ সক্ষমতা ইত্যাদি সম্পর্কে জানতে ভালোবাসেন এবং ডিফেন্স আপডেট পেতে বাংলাদেশ সহ সারা বিশ্বের ডিফেন্স আপডেট পেতে ভালোবাসেন, তাদের জন্য একটা দুর্দান্ত চ্যানেল। আমার ভাই বোনদের কাছে অনুরোধ, আপনারা ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আমাদের এখানে আমার ফেসবুক লিঙ্কও দিয়ে দেবো, যদি পারেন ওখানে গিয়ে এটা ফলো, লাইক করে ফলো করবেন, কারণ ওখানে আমি এই চাকরির প্রস্তুতিমূলক অনেক ভিডিও আপলোড করতেছি, এক্সক্লুসিভ ভিডিও ওখানে কিছু যাচ্ছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শেষে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার প্যানেলের জন্য একটা স্পষ্ট কথা, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলছেন যে এ ব্যাপারে তারা চিন্তা করছেন না, তার মানে অদূর ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে বিধায় আমার মনে হয় না।
আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য আপনারা যে বিষয়গুলো দেখবেন, আমি যে মডেল টেস্টগুলো দিচ্ছি এই মডেল টেস্টগুলো পুরোপুরি দেখবেন, কারণ আমি যতদূর দিয়ে পারি আর আপনারা যতদূর নিয়ে পারেন এটাই আমার ভরসা। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে 8টা থেকে 9টার ভিতরে লাইভে আসতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মনের যত প্রশ্ন আছে লিখে রাখবেন, সেগুলো করার জন্য আপনারা যদি প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।